জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে আগামী দুই মাস লক্ষ্মীপুরের মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সব ধরনের মাছ পরিবহন, মজুত ও ক্রয় বিক্রয়। সরকারি সহায়তা হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে জেলেদের মাঝে। সাইদুল ইসলাম পাবিলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাছ শিকার বন্ধ, তাই নোঙরে মাছ ধরা ট্রলারগুলো, বন্ধ রয়েছে ছোট জেলে নৌকাগুলো। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে মেঘনা নদী এলাকার চাঁদপুরের সাতনল পর্যন্ত 100 কিলোমিটারকে ইলিশ অভয়াশ্রম ঘোষণা করায় দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এতে প্রায় 50,000 জেলে বেকার হয়ে পড়েছেন, পার করছেন অলস সময়। যদিও মৎস্য বিভাগ বলছে নিবন্ধিত জেলের সংখ্যা 40,000, এমন অবস্থায় নিবন্ধিত জেলেদের জন্য 160 কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। যদিও প্রকৃত জেলে হয়েও কার্ডধারী হতে পারেননি বলে অভিযোগ অনেক জেলের। কেউ কেউ আবার অভিযোগ করছেন টাকার বিনিময়ে মিলেছে কার্ড, টাকা দিয়েই কিনতে হচ্ছে চাল। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জানান, তার ইউনিয়নে 4,270 জন নিবন্ধিত জেলের মধ্যে 3,470 জনের বরাদ্দ এসেছে। টাকার বিষয়ে জানান, ইউপি ট্যাক্স আদায় করা হচ্ছে। বাৎসরিক ট্যাক্স আর কি, সব নদী ভাঙ্গা এলাকার লোকজন তো পাওয়া যায় না, বিভিন্ন এলাকায় সবাই ছিটে গেছে, এই জন্য এই চাল উপলক্ষে একত্র করা গেল আর কি। ইউনিয়ন পরিষদের ট্যাক্স সুবিধা বিভিন্ন খরচ আছে। তো চাল বিতরণে অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা কিন্তু সবাইকে অ্যাওয়ার করতেছি, আমাদের মৎস্য কর্মকর্তা ট্যাগ অফিসারের উপস্থিতি ব্যতীত আমরা বলছি যে আমাদের ডিসি মহোদয়ের নির্দেশনা আছে যে এটা বিতরণ করা যাবে না, আর হলে আমরা তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নিব। মৎস্য অভিযান সফল হলে বছর 26,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হবে বলে জানান এ মৎস্য কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।